চাঁদের বুড়ি চ্যানেলের প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে তোমাদের দেখাবো মায়াবী গ্রহের সজীব গল্পটির 13তম পর্ব। চলো তাহলে দেখে আসি 13তম পর্বটি। তার আগে বন্ধুরা চলো দেখে আসি গত পর্বে কি হয়েছিল। গত পর্বে সজীবের নাগিন মা সান ট্রায়াঙ্গেল স্পর্শ করে এর গোপন তথ্য জানার চেষ্টা করে। এরপর তার পরামর্শে সজীব রওনা দেয় ড্রাগন ল্যান্ডে। এদিকে কোনিয়ন আর এলিয়েন চিফ পৃথিবীতে তাদের অত্যাচারের পরিমাণ বাড়িয়েই দিতে থাকে। বিশ্বনেতারা মায়াবী গ্রহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ড্রাগন ল্যান্ডে সজীবকে তার ক্ষমতার পরীক্ষা দিতে হয় ড্রাগন রানে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। এরপর ড্রাগন বাহিনীর প্রধান সজীবকে সাহায্য করতে রাজি হয়। তো বন্ধুরা চলো তাহলে দেখে আসি আজকের পর্বে সেখানে কি কি হচ্ছে। সজীব, এই ড্রাগন ল্যান্ড হলো সৌরজগতের একমাত্র জায়গা যেখানে সূর্যের প্রয়োজন পড়ে না। ড্রাগন ল্যান্ডের ভেতরে থাকা আগুনই এই গ্রহের সব শক্তির উৎস। আর তাই আজ থেকে লক্ষ লক্ষ বছর পূর্বে দেবতাদের হত্যা করার জন্য শয়তানরা যখন সান ট্রায়াঙ্গেল বানিয়েছিল, তখন দেবতারা ড্রাগন ল্যান্ডে এসে আশ্রয় নিয়েছিল এবং এখান থেকেই দেবতারা এই সান ট্রায়াঙ্গেলকে নিষ্ক্রিয় করে শয়তানদের বিনাশ করেছিল। তুমি কি বলতে পারবে দেবতারা ঠিক কোথায় আশ্রয় নিয়েছিল? ড্রাগন টেম্পলে। ড্রাগন টেম্পলে? আমাদের এখনই ড্রাগন টেম্পলে যেতে হবে। ওখানে গেলে আমরা নিশ্চয়ই কিছু না কিছু পাবো। এরপর সজীব আর ড্রাগন বাহিনীর প্রধান ড্রাগন টেম্পলের দিকে যেতে থাকে। আর ওদিকে কোনিয়ন নিজেকে একচ্ছত্র বাদশাহ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবী সহ অন্য সব গ্রহের প্রাণীদের উপর অত্যাচার করতেই থাকলো। এই পৃথিবীবাসী, এখনো সময় আছে, আমার প্রভুত্ব স্বীকার করো, আমি তোমাদের ধন সম্পদে ভরিয়ে দেব। সান ট্রায়াঙ্গেলের সাহায্যে কোনিয়ন সূর্যের সব তাপ শক্তি পৃথিবী বরাবর করে দিল। আর তাতে পৃথিবীতে শুরু হলো প্রচণ্ড তাপদাহ। রোদের প্রখরতায় চারদিকে আগুন ধরে গেল। নদী, নালা, খাল, বিল, সমুদ্র সবকিছুই নিমেষে শুকিয়ে গেল। পৃথিবী যেন এক খাখা মরুভূমি হয়ে গেল। এখানেও কি এতটুকু পানি নেই? তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। না ভাই, এখানে পানি নেই। পুরো শহরে আমি এতটুকু পানিও পেলাম না। এভাবে আর কতদিন বাঁচবো আমরা? তার চেয়ে বরং কোনিয়নের দাসত্ব স্বীকার করাই ভালো, তাতে অন্তত জীবনটা বাঁচবে। ভাই, সামনে কি কোনো হাসপাতাল আছে যেখানে বিদ্যুৎ আছে? বিদ্যুতের অভাবে এই রোগীর অপারেশন করা যাচ্ছে না। না ভাই, এখানে কোথাও বিদ্যুৎ নেই। ওদিকে পৃথিবী থেকে পাঠানো স্পেশাল রোবট আর্মি মহাকাশে 124 ঘন্টা পথ পাড়ি দিয়ে মায়াবী গ্রহে পৌঁছে যায়। মায়াবী গ্রহের আকাশ সীমানায় প্রবেশ করতে না করতেই রোবট আর্মি কোনিয়ন সেনার বাধার সম্মুখীন হয়। একদিকে পৃথিবীর স্পেশাল রোবট ফোর্স, আরেকদিকে কোনিয়নের সীমান্তরক্ষী সেনা।
দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। পৃথিবীর রোবট ফোর্সের কাছে ছিল পৃথিবীর সব থেকে আধুনিক আর মারাত্মক অস্ত্র। কোরিয়ন সেনাকে কিছুক্ষণের মধ্যেই পরাজিত করল। আর তারপর রোবট ফোর্স কোরিয়নের প্রাসাদের দিকে যেতে লাগলো। ওদিকে ড্রাগন ল্যান্ডে থাকা সজীব সান ট্রায়াঙ্গেলকে নিষ্ক্রিয় করার উপায় খোঁজার জন্য ড্রাগন টেম্পলে চলে যায়। সজীব, এটাই হলো সেই ড্রাগন টেম্পল। চলো তাহলে নেমে পড়ি। সজীব, আমার মনে হচ্ছে সান ট্রায়াঙ্গেলের ব্যাপারে এই বইয়ে সব লেখা রয়েছে। আমারও তাই মনে হচ্ছে। এরপর ড্রাগন টেম্পলে থাকা সেই প্রাচীন বইটি সজীব পড়তে শুরু করে, কিন্তু সজীব কোনোভাবেই সেই বইয়ের ভাষা বুঝতে পারছিল না। সজীব ভেবেই পাচ্ছিল না এখন তার কি করা উচিত। তার হাতে সময়ও খুব কম ছিল। কোরিয়নের অত্যাচারে পৃথিবীবাসী ধ্বংসের শেষ প্রান্তে। সজীব এবার আরো মনোযোগ দিয়ে বইটিকে উল্টে দেখতে লাগলো। হঠাৎই সজীব সেখানে একটা ড্রাগনের মতো নকশা দেখতে পায়। সজীব ড্রাগনের ওই মূর্তিটির ভেতরে ঢুকে যায়। ভেতরের অন্ধকারে কিছু দূর যাওয়ার পর সজীব হতবাক হয়ে যায়। সজীব দেখে সেখানে একটা সূর্যগোলক, ঠিক যেমনটি সে দেখেছিল মায়াবী গ্রহের রাজা কোরিয়নের হাতে। সজীব সূর্যগোলকটিকে হাতে নেয়। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। কি হতে চলেছে আগামী পর্বে জানতে চাইলে দেখতে হবে চাঁদের বুড়ি চ্যানেলের এলিয়েন ভার্সেসের পরের পর্বটি। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলবে না কিন্তু। ভিডিওটি
পডকাস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা, সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, বাই বাই।